নজর রাখবো পরবর্তী সংবাদে। সকাল থেকে যেমনটা আমরা দেখছিলাম, আকাশের মুখ ভার মেঘলা আকাশ, তার সঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আর এই হালকা ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে করবুকের বা কার্যত পরিবার। করবুক মহকুমার ইস্ট মানিক্য দেওয়ান এলাকাতে এই ক্ষতির অভিযোগ উঠে এসেছে। ঝড় বৃষ্টিকে কেন্দ্র করেই অসহায় পরিবারের এখন কার্যত বাড়ি ছাড়ার উপক্রম। যে চাল, খড়ের চাল, তা সম্পূর্ণভাবে লন্ডভন্ড উড়ে গেছে। কোথাও গাছ ভেঙে পড়ছে, তো আবার কোথাও বাড়ির ছাদ উঠে গেছে। এই প্রাক বর্ষার মুহূর্তে বা মরশুমে যদি এই অবস্থা হয়, আগামী দিনে ভারী বর্ষাতে কিভাবে থাকবেন ওই সমস্ত বাসিন্দারা? এলাকাবাসীর প্রশ্ন উঠে এসেছে, প্রশাসনের দেখা নেই এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে করবুক থেকে। আচমকা ঝড় এবং তুষারপাতে বসত ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি বলেই অভিযোগ। করবুক থেকে কি অভিযোগ শুনুন। যে বড় অমকে দিন গুসার অমক দিন ঠিক তাকুক নি নক টংমানি তাও তিনি মাত্র সুরু শিকু ওয়াতই ফাইমানি এ নবার কত তো কবং ফাইকা কবং মা রবট বাগান নষ্ট অংকা বাইকা অমচ কবং মা রিপোর্ট খালাইকা হাইফানো স্পেশালি চুন তাবো নক সে নক নসি মানে নে হাইনি বাগিন আর অনুগু ইমান খানা গরি বরফ বাসি নি সুংখাই বার বা গরি গবাং যে বরফ ন কত কতর বতি সে মাইয়া যতন সাইমানো গাঙ্কাই অবত বিদুন বিশি তো নর নুখানা বসা খরং নাই বিহি বসাই বরফ তিনি বর থাই বড় সানাই গে সং নাই নাই এই যে সং বসুক জরা বসকাঙ্গ হেল্প খালাইমান গে আং অলরেডি এস ডি এম ও বসালাইকা গে ফাইনান সেগাং আং এস ডি এম ও ইনফর্ম খালাই রেখা গে বরং যে নক বাইমানি বুসুক জরা সং হেল্প খালাইমান গে হিসাব তো সং আশি নব্বই হাজার তো সং মানো বাট তা বুসুক জরা বরং সং হেল্প খালাইমান সরকারি ভাবে গে বসকাং ও সং নক নিতেই বসং সালাইনাই গে আবো তো সং তাবো বিজন বিশিং কিতো যত ক্লিয়ার খাই সালিয়া হাইকোনো নর অবস্থা নুখা অমদা হেকে চিনি তিপ্রাসর কবমা তাই যে আং রেকোয়েস্ট খাইনাই চিনি লিডার্স রং না শুধু চিনি করবুক সাব দিবি শুনে অন্যান্য জায়গায় নর প্লিজ থাঙে কিসা নাইজি কে এস ডি এম অফিসর নর যোগাযোগ খালাইকে চানাই যাতে আজাকো চিনি কৃ বড় রং বাকি ফাইন্যান্সিয়াল হেল্প মানো কিসা সুদ নক টাননি বাকি আশি নব্বই হাজার মানো কে আসুমা এখনো পঞ্চাশ হাজার ফোন মানে নাই দি অ করি টাইম বেলেন টুগু আনি বাকি আং সানাই চিনি করবুক সাব ডিভিশন এস ডি এম টিম রকম সানাই নরব যে বরং পরিবার অবস্থা নাই দি যে বরং দাতি দাতি হেল্প খাইন বাকি আপনি কইনাই যে আং চিনি এমএলএ স্যার সঞ্জয় মানিক নব কইনাই কিসা নাহাদি ইয়াং দিগি চিনি ইয়াম দলি রিয়াং নব আং কইনাই যে চিনি ইয়াং কিসা নাহাদি অসুন সানাই আপনারা শুনেন সংশ্লিষ্ট এলাকাবাসীর বক্তব্য। দিনের পর দিন তারা এভাবেই বসবাস করছেন, তবে সামান্য ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারগুলো। অনতি বিলম্বে প্রশাসনিক সাহায্যের আর্জি উঠে আসছে করবুক থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।